আলি ভাই কত দূর? না রে ভাই, নাওয়ের কাম, বাড়ির কাম আর বিয়ার কাম শেষ হয় না। হ্যাঁ, তারপরে শেষ তো করনি লাগে। হ্যাঁ, সেরকম শেষ হয়েছে। তা তুমি কই চললা? সরকার বাড়ি দইয়ের বায়না আছে, দিয়াই শার্টের উপর যাবো। যাই ফাতেমা। জি চাচা। কই যাস মা? আলি ভাইয়ের খাউনটা দিয়ে আসি। পাগলা, না বানানোর কাম শেষ হয় নাই। আই জি নাও ভাসাইবো। ও তোর বাজানের কোষ, আমি একবার আসুমনি, জরুরি কথা আছে। আচ্ছা যাও মা, নামাজের সময় হয়ে এলো, আজান দিতে হইব। আল্লাহ মাহমুদ। আমার সোনা মালিক, সোনা কি হয়েছে? সোনা, হ্যাঁ কি হয়েছে আব্বা? দেখি তো, হ্যাঁ কি হয়েছে? একটা গান শুনবা? গান? হ্যাঁ আচ্ছা। কালো মেঘা সারে যা তুই চোখের আড়াল যা, সিনান করবে যা তো আমার চাঁদের জো সোনা। আর একটু ভাত নেন। না, পেট ভরে গেছে। নাওয়ের কাম তো শেষ, এইবার একটা ঘর তুলেন, বইসা থাকবো কই? কেন, আমার এই ঘরে থাকতে পারবো না? এটাই তো আমার ঘর আর আমার সতী। এই কয়দিন তো বাড়ির উপরে একবারও যান নাই। আজ বিকালে নাও ভাসামো, তারপর পুরা মৌসুম খ্যাপ মাইরা একটা ঘর তুলমো। এই কয়টা দিন তোমার সতিনের লগেই থাকি, তারপর ছোট গরু নিয়ে যে সেই ঘরে ঢুকমো, আর বাড়ি হম না। যাই, বেলা হয়েছে। শোনো খালারে কয়ো সন্ধ্যায় বাড়িতে আসমু, বউ মাছ দিয়া ভাত খামু। আইসা। কোথায় থাকিস না থাকিস, তিন দিন হয় গঞ্জে গেলি, ফেরার নাম নেই। দেরি হয়ে গেল ঠাকুমা। বাপের খাসলত পাইছিস, ঘরের খাইয়া দেশ উদ্ধার করব। কাজে কামে মন নাই, ব্যবসাপাতি না করস, চাকরি নে, এত লেখাপড়া শিখা লাভটা কি হইল? লেখাপড়ার কাজই তো করতেছি ঠাকুমা। জল খাবার দিচ্ছি, খেয়ে স্নান করে আয়, ভাত খাবি। একবারে পোস্ট অফিসে ঘুরে আসা ভাত খামো। বুঝছি, তোমারে বিয়া না করাইলে তুমি সোজা হইবা না।
ছেলে যখন গুষ্টির মতো তেরা হইব তখন বুঝবা। ওই কথা বলো না ঠাকুমা, বিয়ে করলে আমার কাজকর্মের অর্ধেক শেষ আর পোলো হলে তার অর্ধেক। আলাই বালাই সরে যা সব দূরে দূরে যা, দক্ষিণ মুখা ঘর বাইন্দাসি বাতাস দিয়া যা, পূবের পাহাড় দক্ষিণ সাগর সুন্দরী চন্দ্র তারা, যাদুরে মোর আগলে রাখিস না হয় ব্যাধি জরা, বাঁধন খোলো নোঙর তোলো ময়ূর পঙ্খি নাই, আর না থাকে জাদু আমার বন্ধ আগিনাই। আব্বা ও আব্বা, বড় হইয়া কি হইবা আব্বা? হে দারোগা হইবা, দারোগা, মস্ত দারোগা হইব আমার পোলা। হে দারোগার পোলা দারোগা কি? আমি দারোগা না, কইতেছিলাম কি যে আমার পোলায় দারোগা হইব কেন? আমার পোলারে আমি শহরে রাইখা লেখাপড়া করাম, আমার পোলায় পতাকা হাতে রেলের চাকরি করবো। না না, চাকরির আমার দরকার নাই, ও আমার কাছেই থাকবে। ওরে আমি অত দূরে পাঠাইতে পারব না বাবা। ঘরে কিন্তু কিছু নাই, বাজার সদাই লাগবো, নুন নাই, কেরাসিন নাই, যাও ডুব দিয়ে আসো। পরে জাত বাসেন, ব্যথা পাইছেন? বড় আরাম পাইছি, এই বিচ্ছু লাগে আছাটা খাইলাম, সতর বড় ডুব দেওয়া লাগছে। সাবধানে দেন দাদা। আদম ভাই ভালো মিষ্টি বানাইছি, গেদার লেগে লয়ে যেও। গেদার মিষ্টি খাওয়ার বয়স হয় নাই। মুসলমানের মিষ্টি খাওয়া সুন্নত, বয়স না হলে শিরা খাওয়াইও। এত হুড়ো হুড়ি কিসে? হাটে যাবো, আমিও যাবো, ডাক দিও।
কখন আসছো? কি হলো, কথা কও না কেন? কি হয়েছে? আমি ভাবতেছিলাম তুমি আর আসবে না, কোনোদিন আর আসবে না। তাই কানতেছিলাম। আমার খুব ভয় করতেছিল, মনে হইতেছিল তোমার সাথে কোনো দিন দেখা হইব না। এই তো হইল, এইবার চোখ মুছো। বাজান পাকা কথা দিয়েছে, কাল তার আমার দেখতে আইতেছে। দেখি কি করা যায়। ওই ফোনি ফোনি জলদি আয়, নেন পোলা ডাল্লাইগা একটু মিষ্টি আনেন। আচ্ছা, কেরাসিন একদম নাই আর নুনও লাগবো, ভালো তেল শেষ। গেদার লাগে মিষ্টি, চল আসি। নে ধর। বর্ডার কোন দিকে বলতে পারো? কোন বর্ডার? ইন্ডিয়া? ইন্ডিয়া না তো কি জার্মানির? যত সব ইলিটারেট। কোন দিকে বলতে পারো? ইন্ডিয়া তো কোনোদিন যাই নাই। ওই মিয়া, সান্দেও তো কোনোদিন যাও নাই, তা বলে কইতে পারো না? সান্দ ওইদিকে দেন, আমার কাছে দেন। কি? আপনার বাক্সটা আমার কাছে দেন, হাঁপাই গেছেন তো। হাঁপা নেই দাদা, আগে দাও লো ফোনি। ভাইয়ের বাড়ি কোন গ্রাম? বাড়ি যাইবেন কোথায়? হেই দুপুর থেকে বসে আছেন, কই যাবো? এইখান থেকে বর্ডার কত দূর? হেইডা মেলা দূর। চা খাইবেন আরেকটা? চাটা খাইয়া নেন, দোকান বন্ধ করবো। না, দোকান বন্ধ করেন, অসুবিধা নাই। আপনি যাবেন কই? সাত দিন ধরে দোকান বন্ধ, আজ শুনলাম বীরেন্দ্র মহাজন ইন্ডিয়া চলে গেছে। ঘরে এক ফোঁটা কেরাসিন নাই, নুন ছাড়া ভাত খামু কেমনে? মাল তো কিছুই আসতেছে না, দেশের অবস্থাও ভালো না, যুদ্ধ কতদূর আইব এইটাই কথা। না মিয়া, ঘাবড়ায় না, এ অজুপাড়া গায়ে আবার যুদ্ধ কি? আমরা গরিব মূর্খ সুর্খ মানুষ। কি বৈদান, তুমি আসো না? হিন্দুরা তো সব বাগতাছে, তুমি যাইবা না কেন? এটা আমার দেশ না,
তুমি যাও না কেন? আমি এলাম গে ময়রা, মুসলমান কো সুন্নত পালনের লিগে আমার মিষ্টি খাওয়া নাই লাগবো। মিলিটারি এলে মিষ্টি খাওয়াই তুমি। আরে ফণীর কোনো চিন্তা নাই, ফণী তার নাম বদলাই ফেলাইছে, ফণী জালি ফণী জালি। কালকা থেকে ধুতিও আর দেখবা না, লুঙ্গি ফিন্দুম আর কল মৌসিকে ফেলাইছি। আরে এনে কোনো যুদ্ধই হইব না। টাকার অবস্থা খুব খারাপ, বগুড়া অবস্থা ভালো না। ভাবছিলাম আজকে রাত্রে বিরান মহাজন ওখানে থেকে কাল সকালে বর্ডার দিকে যাব। আমার সাইস্টলে থাকেন, আরও একজন আছে। নৌকা টুকা পাওয়া যাবে তো? নৌকার অভাব নাই। এখানে কোনো ভাতের হোটেল নেই, গরম ভাত মানে ভুনা মুরগির মাংস দিয়ে খেতে পারলে ভালো লাগতো। রাখেন আপনার মুরগি ভুনা, নুন দিয়া ভাত খাওয়ানোর জোগাড় নেই আজ রাতে। চলেন সুটকেসটা নামাইয়া জিরান, আমি ডাইল ভাতের ব্যবস্থা করতেছি। ঘাবড়াইয়েন না, আল্লাহ ভরসা। পূর্ব পাকিস্তানের বেশ কটি এলাকায় মুজিব অনুগামীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ওদিকে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি। ওদিকে পাকিস্তান পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো বলেছেন, যে কোনো মূল্যে পাকিস্তানের অখণ্ডতা ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। রাজধানী ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানে হামিদ ভাই কে? আমি কাশেম। ঢাকাবাসী নিরাপদ আশ্রয় খোঁজে বেরিয়ে পড়েছেন। কি ব্যাপার কাশেম এই অসময়ে? হামিদ ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি? সখিনার বাবা সখিনার বিয়া ঠিক করছে, কাইলি আংটি পরাইতে আসবো। ঠিক আছে, কাল সকালে ওর বাপের সাথে আমি আলাপ করব, দেখি কি করা যায়। অত সময় নাই হামিদ ভাই, সখিনা বাড়ি থেকে চইলা আসছে। করছো কি তোমরা? এরম একটা ছেলে মানুষই কাম করলা? দেশের এই অবস্থায় সামাল দেবো কেমনে? শোনো, তোমরা যার যার বাড়ি ফিরে দাও, কাল দেখি কি করা যায়। আমার আর বাড়ি ফিরে যাওয়ানোর কোনো উপায় নাই, তার সাথে আপনার আমার গলা টিপ্পা মারে ফেলেন। দেশের অবস্থা খারাপ, যে কোনো সময় আপনি আসেন খালি আপনার দেশ নিয়া, এখনই পোলামাইয়া করবোটা কি? আসো তোমরা ভেতরে আসো। তুমি বুঝছিস না কাশেমের বাপে চেনো? আহা, এরা দুইজনেই শিক্ষিত সাবালক প্রাপ্ত বয়স্ক, দুইজনেরই বিয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আপনি যান তাড়াতাড়ি, আজ রাইতেই বিয়ার ব্যবস্থা করেন। আসো সখিনা, ভেতরে আসো। তুই এত চিন্তা করিস না, আর কয়টা বাদ দি। খিদে নাই। শোন, হিন্দুরা দেশ বিভাগের সময় থেকেই চইলা যাইতেছে, 47 গেছে, 56 গেছে, 65 গেছে, তাই বলে কি আমরা মইরা গেছি? দেশের অবস্থা ভালো না ঠাকুমা, লোকজন সব ঢাকা ছাড়া ভাগতেছে, আজও লোকজন আসছে বাজার উপর। বীরেন্দ্র ইন্ডিয়া চইলা গেছে। তুইও যা, আমারই কষ্ট কেন? ঠিক আছে তুই থাক, মরে হেনে আমি যাবো গা। ভাই রে, এইটা তোর বাপদাদার ভিটা, এইটা তোর নারী পোতা ভিটা, এই দেশ এই মাটি আমার, এইসব ছাইরা আমি কোথাও যাইতে পারবো না রে ভাই। তুই আমারে এইখানে মরতে দে রে ভাই। আজ নুন কেরাসিন পাইলাম না, কাল চাইল ডাল পাবো না, মানুষজন সব ভাগতাছে, কি যে লাগলো দেশটায়। এত ভাইবেন না তো,
সব ঠিক হয়ে যাইব, ঘুমান। হুজুর, সেই বিকাল থেকে চার বেড়াইছি, কই গেছিলেন? ভালো ছানা হয়েছে, মিষ্টিটা খান। বসো, নামাজটা সাইরে আসি। ইমাম সাহেবকে বুলাও। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি। হুজুর মিলিটারি। আপনার ডাকে। মোনাজাতটা শেষ করে আসতেছি। اللهم امين ربنا ظلمنا انفسنا سر আসতেছে স্যার নামাজ। তোমারা নাম কি হয়? ফরিদ আলী স্যার। ক্যা কাম করতা? মিষ্টি বানাই স্যার, সুন্নত স্যার। মিঠাই বানাতা? মিঠাই স্যার। वो क्यों नहीं आ रहा? नमाज पढ़ता सर। कलमा जानते हो? जी सर। बोलो। ला লাইলাহ ইল্লাল লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ স্যার। গুড, ভেরি গুড। সচ্চা মুসলমান। সচ্চা মুসলমান স্যার, সচ্চা মুসলমান স্যার। মিষ্টি খাওয়া মুসলমানের সুন্নত স্যার। স্যার হাবিলদার, উসকা কপড়া উতারো। ল্যান্স নায়ক হায়দার কা ঘর কহাঁ হ্যায়?
वो लोग काफी आर्म्स लेकर भाग गया। जानी ना, झूठ बोलते हैं। हम जानते हैं उसका घर यही गांव में है, और आप नहीं जानते। सत्ती जानी ना, कोई नया आदमी आया ये गांव में, सारा बैंक लूट करके भागा। कोई आया ये गांव में? कुछ ही जानी ना। हम भी जानी ना। जला दो सारे गांव। সেই সন্ধ্যা রাত থেকে পানির মধ্যে আপনাদের নৌকাটা দেখে। নৌকায় জায়গা নাই, উঠুক, একজনই তো। Thank you.
আমার সোনা মানিকটা গাল পায়ের তলে থাতলে গেল গো। এমনি কইছিলাম কেউ মনে হয় পাইছে, ভালোই আছে তোর পোলা। আমার দুধের পোলা না কার পায়ের তলায় পড়ল গো, এইটা কেমনে হইল? আমি নিজের জানের হুশ রাখলাম খালি। আমি ওই সময় তোরে এমনি কইছিলাম, সৈরা বসো না, গায়ের মধ্যে আসে পড়ল তো। ভাইজান বিড়ি দেন একটা, আপনার দেখা নেশা উঠছে। বিড়ি নাই, আজ তো প্যাকেট দেখলাম একটা। এইটা সিগারেট, তাই একটা দেন। ঠাকুরদা, আমরা কোথায় যাচ্ছি? বর্ডারে। বর্ডার কি দাদু? বর্ডার হইল, বর্ডার হইল সীমানা। সীমানা কি দাদু? সীমানা হইল, সীমানা হইল গিয়া আমাদের দেশ যেখানে শেষ হয়েছে অন্য দেশ সেখানে শুরু হয়েছে, সেইখানে যাইতেছি। কেন? আরে এই দেশে এখন যুদ্ধ, ফাজিল পোলাপান বেশি কথা বলে, একটু চুপ করান না, চুপ করান। বর্ডার কোন দিকে বলতে পারেন? লোকে জায়গা নাই, আর লোক উঠলে লোকে ডুববো। শুনলাম না, লোকে জায়গা নাই, কামের কাম নাই, আজাই রে ফেসাল। এই চালাও চালাও না, ওটা যদি আরো বড় হইতো মেলা মানুষ বাঁচতে পারতো। হ্যাঁ, একেবারে সিন্দাবাদে জাহাজের মতন, এখন এমনিতেই আগায় না, তখন পিছনে আগাইতো। চুপ সবাই, চুপ, কোনো শব্দ করবেন না। কখন কোন দিক থেকে মিলিটারি শুনবো? বাচ্চাটারে থামানোর চেষ্টা করেন। ঠিক আছে বাবু। ও বাবু,
আপনার যা শরীর স্বাস্থ্য আপনি চালান না। ওই মিয়া চুপ কর, আমি আবার বাবু হইলাম কবে? ভাই, ও ভাই একটু শোনেন, ভাই একটু শোনেন, নৌকাটা ভিড়ান ভাই। বর্ডার কোন দিকে জানেন? নৌকাটা ভিড়ান ভাই, একটু শোনেন ভাই, আমার বড় বিপদ। আরে জায়গা নাই, জায়গা নাই, একটু ভিড়ান ভাই, একটু ভিড়ান, আমার বড় বিপদ। বর্ডার কোন দিকে জানলে বলেন? নৌকাটা ভিড়ান ভাই, বড় বিপদ, বড় বিপদ ভাই, আমার একটু সাহায্য করেন, নৌকাটা ভিড়ান। কাল রাতে আমার বইয়ের গুলি লাগছে, পুল তুলে হাসপাতালটার সামনে, নৌকাটা ভিড়ান ভাই, একটু ভিড়ান। বুকে দুধ নাই, তোরে কি সর্বংশ অনেক রক্ত পড়েছে, রক্ত বন্ধ করতে না পারলে তো মুশকিল। একটা কাজ করুন, এটা দিয়ে শক্ত করে চেপে ধরুন, কিছু অ্যান্টিসেপ্টিক পাওয়া গেলে ভালো তো। ওর তো খুব জ্বর, বাচ্চাটা হারানোর পর থেকে বুকে দুধ জমছে, ব্যথায় কাহিল, কোন ওষুধ আছে? তুমি কি ডাক্তার? জি না, কিছুটা ফার্স্ট এড জানা আছে। তাইলে হাতুড়ে চিকিৎসা না করাই ভালো। বর্ডার কত দূর আলি? একটা শর্টকাট পথ বাইর করো, নইলে কেউ বাঁচবে না। একটা মানুষও তো দেখি না, পাখি পর্যন্ত নাই কোনো গ্রামে। কালাই হাটা বা পীরাপার পৌঁছাইতে পারলে ওখান থেকে পার হওয়া যাবে। আমরা তো দক্ষিণেই যাচ্ছি নাকি? Oh,
আহারে সোনার ময়না, কে চিনাহিনে ভাইটাল হাওয়া কোনি সারায় উজন মুখে ধা, আহারে সোনার ময়না, কে চিনাই নে ভাইটাল হাওয়া কোনি সারায় উজন মুখে ধা। তুলসী তলায় সন্ধ্যালো কেনি পায়ে যায়, নাড়ি ছেড়া বুকের মানি কে চিনায় নে কেনিতে চায় পদ্মা শস্য গন্ধা, কি বানিয়া যা আহারে সোনার ময়না, কে চিনাই নে কি কিছু বলবা? কয়টা বাজে? ঘড়ি বন্ধ। স্যার স্যার বড় নেশা উঠছে। তুমি মিয়া জক্ষা, তোমার তো সিগারেট খাওয়া দরকারটা কি? নেশা নেশা স্যার ভালোবাসার মতো, একবার ধরলে সারা বড় কঠিন। কথা তো ভালোই বলো, এই কথার জন্য তোমারে একটা পুরা সিগারেট দিব। দেখলে এটা একবার কলকাতা যাইতে পারলে কত সিগারেট খাবেন স্যার, কত সিগারেট খাবেন? আমার মাসির সাইডখানা ঘর, দুইখানা শৌচালা, আরামে থাকতে পারবেন। এইটা কি খাও তোমরা? সিগারেট খাই গো ক্যাপ্টেন। এইটা খেলে কি হয়? হ্যাঁ সিগারেট খাইলে খিদা লাগে না? আমাকে একটা দেবে? আমার খুব খিদা লাগছে। খাও। এইখানে বসো। এই সুপ মিলিটারি Thank you.
আর একটু হলে তো মারা ফেলেছিলেন। তুমি মিয়া জক্কা, তুমি মরলে কি বাঁচলে কি? আমাদের সবাই মারতে চাও নাকি? না না গো, কেউ মরুক সেটাই চাই না। এই দুনিয়ায় এই দুনিয়ায় ব্যবহারতে বাইসা থাকুক হা ভগবান। আলি, সামনে কোনো এক জায়গায় নাও ফেরাও, মানুষগুলো সব হাত পায়ে খিল ধরে মরবো। খিদা লাগছে না? আমার জন্য ভাবি না, ওর জন্যই তো ভাইব না, আল্লাহ দেখব আমার পোলারে। আপনার পোলা হইব জানেন কেমনে? আমি আল্লাহর খুব পছন্দের লোক, আল্লাহ আমার ইচ্ছা সবসময় পূরণ করে। তাই বৈধন, সামনে একটা হাটের মতো নাও ভিরামু। নামো সবাই, নামো। নায়ের ভিতর ঘুত ঘুত করে মারারছে, খোলা বাতাসে মরমু, নামো। দেরি কিসের? আমার ভাই ঝিঝি ধরছে, আমি থাকি। রাইতে কি কালসাপের মনি খুঁজমু? বেলা ডোবার আগে খাওয়া দাওয়া খুঁজে বাইর করতে হবে, নামো তাড়াতাড়ি। ভারী সুটকেসটা নাকি হইব, রাইখা যাও। না না ঠিক আছে, সুটকেসটা আমারে দেন, পরে না হয়তো সিগারেট দিন। শুকর তুমি মিয়া জক্ষা নিজেরই টানতে পারো না, সুটকেসটা আলাই দিয়ে যাও। নাম্বু, সবাই গিয়ে কোথাও বসেন, দেখি খাওয়া দাওয়া কিছু পাওয়া যায় কিনা। এই এই করেন কি, কি করেন? করি কি মানে? তালা ভাঙে, ভেতরে চাল ডাল সবই আছে। আমরা কি ডাকাত নাকি অন্যের ঘরে তালা ভাঙমু? ওই মিয়া নীতি মারাই, মানুষগুলো না খাওয়াই রাখবা? দুদিন ধরে বাচ্চাগুলো না খাওয়া, খিদা নাড়ি শুকিয়ে যেতে চার, তুমি নীতি মারাও। আসতে মারেন আসতে মারেন, আশেপাশে মিলিটারি আছে কিনা কেমনে কই? ধরেন এটা ধরেন। Thank you.
আরে এক বস্তা সালাদ ডাল নাও, তেল নুন মরিচ নিও, ধরো নাও, ধরো। তারপর আলী ভাই বুটে চালাইবো, তুফান মেলের মতো ক্রস করবো বর্ডার, আর বর্ডার ক্রস করলে কত বড় কলকাতা। ওই শালা ব্রিটিশ আমল থেকে তৈরি হইতাছে, ওর খাপে আখাপে বড় লোকই ভাব। আর ওই শালা ফুটপাতে যত সব ইতরামি, ওই একশোতলা ছাদের উপর থেকে জল পড়ে তো, তাই ফুটপাতে বিল্ডিং এর নিচে আবর্জনা। ওই কলকাতার মাগি বাড়ির হুরমতিয়া লাখপতি পাশাপাশি থাকে, শুধু আলোর চমক। সন্ধ্যার পর কলকাতা কি দমদমা, ঝিলিক ঝিলিক। কিন্তু কলকাতা যামু কে, ওটা তো আমার দেশ না। তবে ভগবান, অধিকৃত পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সীমান্ত দিয়ে অব্যাহতভাবে লাখ লাখ শরণার্থী ভারতে প্রবেশ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পূর্ব পাকিস্তানের নির্বিচার গণহত্যায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ তীব্র প্রতিবাদ করেছে। দিদি, আপনার স্বামী কোথায়? ঢাকায় চাকরি করে, কোনো খবর নাই। কান্দেন না দিদি, তিনি নিশ্চয়ই ভালো আছেন। জানি না, সেতু রাখবো না মুসু। কি হলো জেঠা, আসেন খান। কাকা কি আলাদা খাইবেন? না ঠিক আছে, লাল দাদু। Thank you.
সবার জন্য তো কিছু পাওয়া গেল, সুখিনার জন্য তো কিছুই পাইলাম না। ওকে একটু বার্লি খাও, বাচ্চাদের জন্য আনছিলাম। ডাক্তার কবিরাজ না পাওয়া গেলে তো ওকে বাঁচানো যাবে না। মায়াটা মনে হয় বাঁচব না। যে শালা মিলিটারি ওরে গুলি করছে, ওরে পাইলে এখান থেকে কলকাতার বর্ডার কত দূর? আলি কত দূর করতে পারো না? বর্ডার তো আমি চিনি না ভাই, কোনোদিন যাইও নাই। খাবো খাওয়া জানতো বাঁচানো লাগবো। দুনিয়ার মানুষরে জানায়া খুব সুর এখন চিৎকার করে উঠবার পারে না কেন? কেমন হয়েছে? খুব ভালো, বড় তৃপ্তি নিয়ে খেলাম। না মশাই, খুব বাজে রান্না। আরে ঘি গরম মশলা ছাড়া কি খিচুড়ি হয়? হ্যাঁ, খিচুড়ি রান্ত স্মৃতির মায়। আসলে কিতা পেট তো তিন দিন পরে খাইলেন তাই মজা লাগলো। নেন আমার থেকে একটা সিগারেট খান, এই নেন। আপনার এই সুটকেসের মধ্যে কি আছে? হ্যাঁ মিয়া, ভাই যাবে গরম লাগে না। সুটকেসের মধ্যে কি আছে?
ওইখানে কি সমস্যা? না কোনো সমস্যা নাই। জোশের মধ্যে সাল্লালের বস্তানোকে তুলছ? আলী ভাই তো মানা করলো। কেন? নৌকা জায়গা নাই। বস্তার উপর বসমু? লুটের মাল নিতে মন চায় না। সামনে কি খেয়া থাকবা? এই মেয়ে পোলাপানগুলোরে না খাওয়া রাখবা? তোমার আগা বসে নিতে মারাবা না, যা বলে মেনে চলবা। শোনেন, এত স্যাদ দেখাবেন না, আপনার কথা শুনে চলা লাগবো আমার। তাই চলা লাগবো। আহা, কি করতেছো তোমরা? কি করতেছোটা কি? করো কি? ক্রোধের শক্তি বুদ্ধি দুই নাশ। মাথা ঠান্ডা করো। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বা তারে স্মরণ করবা, তিনি তোমার রক্ষা করবেন। সালের বস্তা আমি খামো, আমি খামো সালের বস্তা। এই লোকগুলার বাসায় রাখানোর জন্য চেষ্টা করতেছি। বাড়ি কোথায়? বিক্রমপুর। নাম কি? পঞ্চানন সাহা। দুই দিন যাব আরাম একটু কাশতেও পারি না, চারিদিকে কোনো শব্দ নাই, কাশতে বড় ভয় হয়। বউ ছেলে মেয়ে? নাই, বউ প্রতিমা সাহা, মেয়ে স্মৃতিরানী সাহা। নাই, মিলিটারি। উপরতলা বিছানাপত্র থাকতে পারে, কাশেম সখিনা ওখানে গিয়ে বিশ্রাম করুক। সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। আল্লাহ ভগবান তারা কই? আমাকেও এত কষ্ট দিতেছে কেন? আমরা তো কোনো অপরাধ করি নাই। না না বাবা, বিশ্বাস আর ওরা, বিশ্বাসেই মুক্তি। বিশ্বাস রাখ, ভগবান মুক্তিটা চাইবেনি। আমি নায়া যাই, নায়া একজন থাকার দরকার, কখন কি হয়। জনসন এদিকে আসো, উপরে যাব। আমি আল্লাহর পিছে লুকাই আছি। এরা কারা? আমার বোন। তোমার বাবা মা? জানি না। চলো আমাদের সাথে। সবাই নৌকায় উঠো, তাড়াতাড়ি। সাবধানে
খাও, আস্তে আস্তে খাও, দৌড়ে কিছু না, এখানে আমরা সবাই আপন। দেখতেছি না আসে নাই, আসে নাই, ভালো হয়েছে, শুধু আসে ভালো হয়েছে। পোলাডা গেল কই কাকা, নাও কি ঘুরামু? না না না, রাস্তা চেনে না, এক নাও মানুষ নিয়ে চলছে, এইভাবে নিরুদ্দেশ যাওয়ার কোনো মানে হয়? দোষ কি আমার? আমি তো আর কাউরে সাইদা তুলি নাই, সবাই ঘাটে অঘাটে জোর করে উঠছে। শালা বুট্টু, ইয়াইয়ার চামড়া তুলে জুতো বানানো দরকার। ও মানুষ, আমি আমি চলে গেলেও আমি আবার আসব, আমাদের বিয়ে হইব সেই ব্যস্তে। সব ঠিক হয়ে যাবো সখিনা, সামনেই হাসপাতাল আছে, ওখানে পৌঁছতে পারলে আর কোনো চিন্তা নেই। ওনার কি হয়েছে? গুলি লেগেছে বিয়েটাতে। এই জন্মে আমি তোমার না হইল, পরের জন্মে আমাদের আবার বিয়ে হইব। বেশতে সোনার গাছ, রূপার পাখি, অসংখ্য টুকটুক লাল ফল, বাতাসে ফুলের গন্ধ বেরা থাকব। আপনার শীত লাগছে, চাদরটা জড়িয়ে নিন। জনসন, তোমার রেডিওটা দাও তো। Thank you.
জাহাজ, নৌকা আড়ালে নিতে হবে। আলি নৌকা আড়ালে নিতে হবে। সব সাবার করে ফেলাইতাম। আলী, পালাই লাভ নাই, যুদ্ধকরণ লাগবো। এতটা পথ পার হইলাম, কোনো কিনারাই তো পাইলাম না। এইভাবে পশুর মতো গাদা গাদি করে কয়দিন বাঁচা যায়? এক একদিন পার হইতেছে, লাভ কি হইতেছে? তার সে কাল সকালে আমরা গ্রামে উঠবো, তারপর হাঁটা ধরবো সহজা। নদীর পাড়ে মানুষ না থাকলেও ভেতরে নিশ্চয়ই পাওয়া যাইব। কাল ঠিক ফজর ওয়াক্তে সবাই তৈরি থাকবা, আমরা নাও থেকে নামবো। এতগুলান মানুষ নিয়ে কই যাবো? বাচ্চা ফুলা পাইন আছে, মায়া মানুষ, রুগী। তাছাড়া মালপত্র নিয়ে হাঁটা মুশকিল। অসুখ্যা মুরগির মতো খাঁচার ভেতর সবাই শুকাই মরতে চাও নাকি? কুজা হয়ে থাকতে থাকতে তো বুকটা ছোট হয়ে যেতেছে, সাহস ফুরে আসতেছে। কিন্তু আমার নাও, নাওটা কই রাখা যামু? মানুষ ঘর গেরস্তি লাখ লাখ টাকা পয়সা ফেলাইয়া দৌড়াইতেছে, আর তোমার সামান্য একটা পুরান নাও, ময়ূর পঙ্খী সপ্ত ডিঙ্গা। ঠিক আছে, সকলেই যাক, আমি যাইতে পারবো না। গুলি খেয়ে মরিয়া গেলেও নাও ছাড়ে আমি যাবো না। কাল সকালবেলা কেউ যদি এই নাও থেকে না নামতে চায়, মিলিটারি গুলি লাগবো না। আমি নিজ হাতে এই নদীতে তার পুঁতে রাখবো। হাত আছে, পাও আছে, দরকার হয় বর্ডার পর্যন্ত হাইটে যাবো। তবু এই কবুতর খোপের ভেতর দিনের পর দিন আন না। না ঠিক আছে, হেঁটেও যাওয়া যাবে। না আমি যাবো না, এই নাও ছাড়ে আমি যাইতে পারবো না। এই নাওই আমার ঘর, আমার বাপ, আমার মাও। জ্ঞান অনের পর থেকে এই নামের মধ্যেই আমি ঘুমাইছি। এই নাওই আমার অন্ন যোগাইছে, এইটা ছাড়ে আমি যাইতে পারবো না কিছুতেই না। সখিনা
সখিনা মায়েরা কষ্ট পাইতেছিল, তার মুক্তি হয়েছে। আত্মা অবিনশ্বর, সৎ আর সুন্দরের কোনো মৃত্যু নাই। ওটো বাবা, মরা বুকে ধরে লাভ কি? জানা যাও অন্তত পড়ো। যা হয়েছে ভালোই হয়েছে, যা হইতেছে ভালোই হইতেছে, যা হইব ভালোই হইব। তোমার কি হারা আছে যে তুমি কাঁদতেছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ তোমার যা আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। কিছুই তো দেখতে পাচ্ছি না। কাল সকালে ভোরের আলোতে শেষবারের মতো একটু ভালোভাবে দেখে তারপর আজ রাতটাও আমার বুকেই থাকে। সখিনা বলছে আমাদের বিয়ে হবে বেহেস্ত, হাজার হাজার হুরপুরিরা নেচে বেড়াবে, মণি মুক্তা হীরা জহরত ঝকমক করবে চারদিকে, কত উৎসব, হাজার হাজার রামধনুর বর্ণ ছটায় ঝুলছে উঠছে বেহেস্ত। কাশেম ভাই কই? নাও ঘুরাই, লাভ নাই। কাশেম বলছে সে আর যাবে না। এই মিলিটারি সবাই পাঠাতো নিয়েছে, লুকাও, একটু শব্দ করলে কিন্তু মরণ হইব। साला कहां फंस गए ये गड्ढे में? इस तरह पेट्रोल करने में कोई फायदा होगा? यहां कोई रास्ता नहीं है, हमारे पास बोट नहीं है, पता नहीं कैसे क्या करूं। सर परेशानी का कोई बात नहीं, कोई रेजिस्टेंस तो यहां नहीं है।
सारे आदमी भाग चुका है। यहाँ पेट्रोल करने में कोई फायदा नहीं, तब भी जाना पड़ेगा। ऑर्डर इज ऑर्डर। अगर हम ऑर्डर नहीं मानते तो लियाकत, तुम भी हमारे ऑर्डर नहीं मानोगे। ये ऑर्डर का गेम में सोचना बहुत खतरनाक है। अगर तुम सोचो तो मरो। जो सोचता वो बोलता, जो सोच नहीं सकता वो मानता। लियाकत, तुम्हारे बाल बच्चे कितने हैं? दो लड़का दो लड़की। मेरा लड़की सर सबसे बड़ा, उसकी शादी का बात चल रही है। माशाल्लाह, मेरा भी दो लड़का। सर, मेरा अगला सीओ बोला था, अगर किसी को लड़की नहीं होता तो वो आदमी औरत का इज्जत नहीं करता। लियाकत, तुम औरत को बहुत इज्जत करते हो ना? कल रात में तो ए, तुम यहीं ठहरो, हम अभी आ रहे हैं। তুই যো না কেন তুই যো তুই যো ও তুই যো তুই যো তুই যো তুই যো কেন আলি বোধন হাওয়া ও নাতে টার কি এলো নড়ে না কেন তুই যো ও তুই যো
তুচ্ছ ভালো হয় নাই যা হইতেছে ভালো হইতেছে না আমি সব হারাই ফেলছি বর্ডার কত দূর খুব বেশি দূরে বোধ হয় না বর্ডার কাছে হলি বাকি আমি এখানে সে কি করুম ওপারে গেলে আর কোনো অসুবিধা নেই সেখানে থাকার জায়গা খাবার যুদ্ধের ট্রেনিং সব কিছু পাওয়া যাবে আমারে আপনাদের সাথে যুদ্ধে নেবেন আমার তো কেউ নাই এই বুকের ভিতরে অনেক কষ্ট জমাট বাঁধা কষ্ট আর ঘেন্না আমি প্রতিশোধ চাই আমি আমার দেশটারে অন্তত বাঁচাইতে চাই বউটা খুব কষ্ট পাইতেছে ঘাবড়াইও না সব সব তার ইচ্ছা বান্দারে তিনি পরীক্ষা করেন আবার তিনি রহমানুর রহিম সকল মুশকিল তিনি আসান করেন সোনার দাসটা কেমন সারখার হয়ে গেল সব ঠিক হয়েছে বউ যুদ্ধ শেষে আবার ফিরে আসুন বাপদাদার ভিটায় আবার আদম লাঙ্গল নিয়ে মাঠে যাইব সবুজ হয়ে উঠবো সারা মাঠ আমার বুক আবার ভৈরে উঠবো আমার পোলার কথা আর শূন্য হইব না আমরা মানুষের মতো বাইসা থাকবো গুলি ভরে নেই না মিয়া এই মিলিটারি বন্দুক গুলি লাগবো না এই এমনিতে হাট পেলাবে এটা তো বন্দুক না চাইনিজ রাইফেল তুমি কি আর্মিতে ছিল নাকি না পুলিশে না বাপদাদার বন্দুক ছিল জি না আমি এটা বইয়ে পড়েছি ধর মিয়া পুঁথিগত বিদ্যা কোনো কামে আসে না কি
একটা বাজার মনে হইতাছে বিরামু দাঁড়াও আগে খেয়াল করি আর বোধহয় এখানে থাকা নিরাপদ না মহিপ জি অনেক জায়গায় মিলিটারি অপারেশন হচ্ছে নির্বিচারে মানুষ মরতেছে ওষুধপত্র তো আসতেছে না শুধু শুধু ডিসপেন্সারিতে বসে থাকি আবার কি লাভ ডাক্তারবাবু একটা নৌকা আইছে মেলা মানুষ এদিকে সারা বাজারেই মানুষজন এসে উঠতেছে নদীপথেই যেতে হবে এখান থেকে নৌকা নিয়ে একটু এগুলোই তো বর্ডার আপনি তো ডাক্তার সাহেব আগে হ্যাঁ আমাদের নৌকে একজন প্রেগনেন্ট মহিলা খুব কষ্ট পাচ্ছেন আপনি কি দয়া করে তাকে একটু দেখতে আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই চলুন না চিন্তার কোনো কারণ নেই বাচ্চার পালস পজিশন সব ঠিকই আছে এখন অপেক্ষা করতে হবে আর আমি তো নৌকায় আছি আমার এই ব্যাগ যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তার কারণ নেই আপনি নামবেন না হ্যাঁ না পায়েজি পাও ঠিকই আছে আমি ওদের সঙ্গে থাকি হ্যাঁ তুমি যাও শোনো আমার জন্য বিস্কুট খাবার আর সিগারেট শোনো তুমি কিন্তু কিছু দেখো নাই হ্যাঁ জি গুড শোনো ওর থেকে 10 টাকা তুমি মিষ্টি খাইও কেমন আর কোনো ভয় নাই ডাক্তার যখন পা গেছে সব আল্লাহর ইচ্ছা আমার খুব ভয় করতেছে এমন বিপদের দিনে আমি একটা বোঝা হইয়া গেলাম না রে বউ তুই বোঝা হইবি কেন তুই তো আমার বোঝা বইতেছিস আমার যদি কিছু হইয়া যায় আপনার পলাডারে না রে ভোগ না তোর কিছু হইব না আল্লাহ আছে না আল্লাহ তো আছে এখানে একজন আর্মি একজন ইপিআর আর একজন পুলিশের লোক লুকিয়ে আছে ওদের কাছে অস্ত্র আছে দুটো রাইফেল আর একটা LMG আচ্ছা শুনছি নাকি বর্ডারে মুক্তিবাহিনীর ক্যাম্প হয়েছে
একটা কিছু করা যায়, কিন্তু একটা নৌকো পাচ্ছি না। এখন তো রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। কোনো অসুবিধা নাই, আপনি তাদের খবর দেন, আজ রাতে আমরা রওনা দেব। বাঙালির ইতিহাসকে শুধু পালানোর না, এখন রুখে দাঁড়ানোর সময়, যুদ্ধের সময়। এটা তোমার জন্য, একটা দোকান খোলা ছিল, গোসল করে পড়বে নাও। আমাকে অনেক মায়া করলেন আপনি, শাড়িটা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? এ হচ্ছে কালু, ও আর্মিতে ছিল, আর এ হচ্ছে হোসেন ইপিআরে, আর ও হচ্ছে সিরাজ, ও পুলিশের হাবিলদার, আর এ হচ্ছে বৈধন, আর ওই আলী। যাক ভালোই হইল, সারখান হাতিয়ার নিয়ে বর্ডার পার হইতে পারলে, অপারেশন চালাইতে কষ্ট হইব না। হাতিয়ার পাইলেন কই? পাক সেনার পেটে লোকে ঢুকাইয়া কায়রা নিছে। সাব্বাস, চালাইতে পারেন? না, শিখে নেব। চালানো সোজা, প্রথমে এই যে একটু টান দিয়া আটকে নিবেন, তারপরে এখান থেকে গুলি ভরবেন, এরপর আবার একটু টান দিয়া সাইডা দিবেন, তারপর ট্রিগারের চাপ দিয়া ফায়ার করবেন। এটা ভাবির জন্য। জনসন কই? আর কি, আর কিছু পাওয়া যায়নি। বাকি টাকা? যুদ্ধের বাজার, অনেক দাম, যা পেয়েছেন তাই বেশি। রান্না হয়েছে, খেতে আসেন। সোর একটা হয়ে গেছে নামাই। সাবধানে নিও। সবার ঠিক মতো হইব তো? হইব। জাল দাও। সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর শাড়ি, এইটা আমি তুলা রাখবো। শাড়ি তো পরার জন্যই। পরবো, যুদ্ধ শেষ হোক, এই শাড়ি পরে আমি আপনার সামনে আসব। আমার আপনার সাথে নেবেন না? জসীমদি ভাই, ভাবির একটু খাওয়াও, আর তুমিও খেয়ে নাও। আর আলী, আমার খাওয়ারটা টেনে দাও। মানে শরীরটা ভালো না রে ভাই, তাছাড়া এত বড় সুটকেস নিয়ে অত দূর যাওয়া তো খুব মুশকিল না? আপনার সুটকেস নিয়ে যাওয়ার দরকারটা কি? এনে দাও না রে ভাই। হ্যাঁ, এক কাজ করো, এই এই 500 টাকা রাখো। আপনি এক কাম করেন, এই টাকাটাই চাবা এখন। বাচ্চা মানুষ, এইখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই, এইটাই রক্ষা। এইভাবে গুলি ফুটলো, আল্লাহ জানে কি হয়।
তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবা, রওনা দেওয়া দরকার। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া শেষ করো। রমজান, রমজান স্যার, গুলি কা আওয়াজ শোনা স্যার। তো বেঠে কিউ, পেট্রোল রেডি করো স্যার। অংশু কোথায়? আসে নাই। টাকা ভর্তি কড়কড়া 500 আর 100 টাকার নোট। তোমরা নৌকায় যাও, আমি কাভার দিতেছি। আপনি? আরে তোমরা তাড়াতাড়ি গিয়ে নৌকায় উঠো, আমি পরে সাঁতরে উঠবো না। যাও বৈদুন, এইখানে দুটা চিঠি আছে, একটা আমার মায়েরে দিও আর একটা আমার বউরে দিও। আর এই ছবিটা, এই ছবিটা আমার ছেলের, 6 মাস আমার ছেলের বয়স। আমি যদি নাও ফিরি, ওরে বইল ওর বাবা দেশের জন্য অনেক সাহস নিয়ে যুদ্ধ করছে। যাও আলি, না ছাড়ো। আর সবাই? আর কেউ আসবে না।
শুনছেন, একটু আড়াল দরকার, আড়াল দরকার। বৈধন, ওই দেখো পতাকা। এ নৌকা, ভিড়াও ভিড়াও, কিনারে আসেন। ভয় নাই ভাই, ভয় নাই, কিনারে ভিড়। জয় বাংলা, জয় বাংলা। আব্বা দেখছো পতাকা? হ্যাঁ,